দুপুর গড়িয়ে সন্ধ্যা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবন থেকে তামিমের বাসা, কি যেন এক থমথমে অবস্থা। তামিম ইকবাল মাঠে ফিরবেন কি ফিরবেন না, এ নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক বিসিবি বস পাপনের বাসায়। 10-15 মিনিটের সংক্ষিপ্ত বৈঠক গিয়ে ঠেকেছে 2 ঘন্টায়। তবে কি ক্রিকেট পাড়ায় নতুন নাটকীয়তা? তামিম ফিরছেন তো ক্রিকেটে না নতুন করে যাচ্ছেন অবসরে? পাপনের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেননি তামিম, তবে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি বস। জানিয়েছেন তামিম ফিরছেন বিপিএলে, তবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম কখন ফিরবেন তা নিয়ে খোলাসা করেননি পাপন। পাপন জানিয়েছেন তামিমের বিষয়ে সিদ্ধান্ত আসবে বিপিএলের পর। পাপনের বোর্ডের মেয়াদও আছে বছরখানেক, তার আগে অনেক কিছু ঠিক করতে চান তিনি, তাই জানিয়েছেন নিতে হবে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত। তামিম পাপন আলোচনায় বিসিবি বসকে অনেক কিছুই জানিয়েছেন টাইগার ওপেনার। তবে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সিদ্ধান্ত নিতে চান না পাপন, যেতে চান গভীরে, জানতে চান সমস্যা কোথায়। সবার সাথে আলোচনা করে দেশের ক্রিকেটের স্বার্থে তিনি নেবেন সিদ্ধান্ত। তখনও নাটকীয়তা আরও কিছু ছিল বাকি। তামিম পাপনের বাসভবনে সংবাদ মাধ্যমে কথা না বললেও নিজের বাসার সামনে করলেন প্রেস ব্রিফিং। তবে ঘটনা ঘুরে ফিরে যে লাউ সে কদু, পাপনের বলা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন টাইগার ওপেনার। একই কথা তো পাপনের বাসার সামনেও বলতে পারতেন তামিম, নতুন করে প্রেস ব্রিফিং না করলেও সময় বাঁচত গণমাধ্যম কর্মীদের। এসবের মাঝে ঘুরে ফিরে ঘটনার রেশ আটকে আছে একই জায়গায়। বৈঠক হলো, লম্বা আলোচনাও হলো, বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম, তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। তবে কি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন তামিম? শাহিদুল আলম নাহিম, নিউজ নয় স্পোর্টস।